ওম শান্তি তেসরা মে দু হাজার কুড়ি প্রাত মল্লী অব্যক্ত রিভাইস মল্লী ছয় এক ছিয়াশি মধুবন সঙ্গম যুগ সঞ্চয় করার যুগ আজ ত্রিকালদর্শী বাপদাদা যিনি সব বাচ্চার তিনকাল জানেন তিনি বাচ্চাদের সঞ্চয়ের খাতা দেখছেন এটা তো তোমরা সবাই জানোই যে সারা কল্পে শ্রেষ্ঠ খাতা সঞ্চয় করার শুধুই সঙ্গম যুগ এটা ছোট যুগ ছোট জীবন কিন্তু এই যুগ এই জীবনের বিশেষত্ব এটাই যে কেউই এই সময় যতটা ইচ্ছে সঞ্চয় করতে পারে এই সময় শ্রেষ্ঠ পুঁজি অনুযায়ী পূজ্য পদ তোমরা লাভ করো আর তারপরে পূজ্য তথা পূজারীও হও এই সময় শ্রেষ্ঠ কর্মের শ্রেষ্ঠ নলেজের শ্রেষ্ঠ সম্বন্ধে শ্রেষ্ঠ শক্তির শ্রেষ্ঠ গুণের সব রকম শ্রেষ্ঠ হিসেবের খাতা সঞ্চয় করো দাপর থেকে ভক্তির অল্পকালের পুঁজি দিয়ে যা করেছ তার তাৎক্ষণিক ফল লাভ করেছ আর শেষও হয়ে গেছে ভক্তির সঞ্চয় এই জন্যই অল্পকালের কারণ উপার্জন করে তৎক্ষণাৎ খরচ করেছো যত্র আয় তত্র ব্যয় সঞ্চয়ের অবিনাশী হিসেব যা জন্ম জন্ম ধরে চলতে থাকে সেই অবিনাশী হিসেবের খাতা পুঞ্জীভূত করার সময় এখন সেই জন্য শ্রেষ্ঠ সময়কে পুরুষোত্তম যুগ বা ধর্মীয় যুগ বলে পরমাত্ম অবতরণ যুগ বলে ডিরেক্টলি বাবা দ্বারা প্রাপ্ত শক্তির যুগ হিসেবে এই যুগের গায়ন হয়েছে এই যুগেই বাবা বিধাতার বরদাতার ভূমিকা পালন করেন সেই জন্য এই যুগকে বরদানি যুগও বলা হয় এই যুগে স্নেহের কারণে বাবা ভোলা ভান্ডারি হয়ে যান এবং তিনি তোমাদের একের বিনিময়ে লক্ষ কোটি গুণ ফল দেন একের বিনিময়ে লক্ষ কোটি পুঞ্জীভূত হওয়ার বিশেষ ভাগ্য তোমাদের এই সময়তেই প্রাপ্ত হয় অন্য যুগে তোমরা যতটা করো বা দাও সেই হিসেবেই ততটা প্রাপ্তি তারতম্য তো হয়ে গেল তাই না কারণ এখন বাবা ডিরেক্টলি অবিনাশী উত্তরাধিকার এবং বরদান উভয় রূপে প্রাপ্ত করানোর নিমিত্ত ভক্তিতে ভাবনার ফল এখন উত্তরাধিকার আর বরদানের ফল সেই জন্য এই সময়ের মহত্বকে জেনে সমুদায় প্রাপ্তি জেনে সঞ্চার হিসেব জেনে ত্রিকালদর্শী হয়ে প্রতিটা পদক্ষেপ নিচ্ছ এই সময়ের এক সেকেন্ড সাধারণ সময়ের তুলনায় কত গুরুত্বপূর্ণ তা তোমরা জানো সেকেন্ডে কত উপার্জন করতে পারো আর কত নষ্ট করতে পারো সেই হিসেব তোমরা ভালো করে জানো না কি সাধারণ উপায়ে কিছু আয় করো আর কিছু নষ্ট করো এইভাবে অমূল্য সময় নষ্ট করছো না তো ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী তো হয়েছ কিন্তু অবিনাশী উত্তরাধিকার এবং বিশেষ বরদানের অধিকারী হয়েছ কারণ এই সময়ের অধিকারী জন্ম জন্মজন্মের অধিকারী হয় এই সময়ের কোনো না কোনো সংস্কার বা স্বভাব বা কোনো সম্বন্ধের অধীনে থাকা আত্মা জন্মজন্মের অধিকারী হওয়ার পরিবর্তে প্রজাপদের অধিকারী হয় রাজ্য অধিকারী নয় প্রজা পদাধিকারী হয় এখানে এসেছে তোমরা রাজ্য রাজ্য অধিকারী হতে কিন্তু অধীনতার সংস্কারের কারণে মিধাতার বাচ্চা হয়েও রাজ্য অধিকারী হতে পারো না সেই জন্য সদায় এটা চেক করো তোমরা কতটা স্ব অধিকারী হয়েছ যে স্ব অধিকার নিতে অপারক সে কীভাবে বিশ্বরাজ্যতের অধিকার প্রাপ্ত করবে এখন স্বরাজ্য অধিকারের উপযুক্ত হয়ে তোমরা বিশ্ব রাজ্যের অধিকারী হওয়ার চৈতন্য মডেল তৈরি করতে পারো যে কোনো জিনিসে প্রথমে তো মডেল তৈরি করো তাই না অতএব সর্বাগ্রে ওই মডেল দেখো স্ব অধিকারী হওয়া অর্থাৎ তোমার সর্বকর্মেন্দ্রীয় রূপী প্রজার রাজা হওয়া প্রজার রাজ্য নাকি রাজার রাজ্য এটা তো জানতে পারো তাই না যদি প্রজার রাজ্য হয় তাহলে তোমাকে রাজা বলা যাবে না প্রজার রাজ্যে রাজবংশ বিলুপ্ত হয়ে যায় যে কোনো একটা কর্মেন্দ্রীয় যদি কৌশলে তোমাদের ভুল পথেও চালিত করে তাহলে স্বরাজ্য অধিকারী বলা হবে না এই রকম কখনো ভেবো না দুই একটা দুর্বলতা তো থাকেই সম্পূর্ণ তো লাস্টে গিয়ে হব কিন্তু বহুকালের একটা দুর্বলতাও সংকটের সময় ভুল পথে চালিত করে দীর্ঘকালের অধীন হওয়া সংস্কার তোমাকে অধিকারী হতে দেবে না সেই জন্য অধিকারী হওয়া অর্থাৎ স্ব অধিকারী এই ভ্রান্তিতে থেকে যেও না যে অন্তে সম্পূর্ণ হয়ে যাবে দীর্ঘ সময়ের স্ব অধিকারের সংস্কার দীর্ঘকালের বিশ্ব অধিকারী বানাবে স্বল্পকালীন স্বরাজ্য অধিকারী অল্পকালেরই রাজ্যের অধিকারী হবে যারা বাবার সমান হওয়ার আজ্ঞা অনুসারে বাবার হৃদয় সিংহাসিনাসীন হয় তারাই রাজ্য সিংহাসনাসীন হয় বাবা সমান হওয়া অর্থাৎ বাবার হৃদয় সিংহাসনাসীন হওয়া ঠিক যেমন ব্রহ্মা বাবা সম্পন্ন এবং সমান হয়েছেন সেরকমভাবে সম্পূর্ণ সমান হও রাজ্য সিংহাসনের অধিকারী হও কোনো রকমের অসাবধানতাবশত নিজস্ব উত্তরাধিকারের অধিকার বা বরদান কমপ্রাপ্ত করো না সুতরাং সঞ্চয়ের খাতা চেক করো নতুন বছর শুরু হয়েছে তাই না পুরোনো খাতা চেক করো আর সময় এবং বাবার বরদানে অধিক থেকেও অধিকতর সঞ্চয় করো শুধু আয় করলে আর খেয়ে নিলে এইরকম খাতা বানিও না অমৃতবেলায় তোমরা যোগযুক্ত থেকেছ এবং সঞ্চয়ও করেছ ক্লাসে তোমরা স্টাডি করে সঞ্চয় করেছ তারপরে সারাদিন পরিস্থিতির বসে বা মায়ার আঘাতের বসে বা নিজের সংস্কারের বসে যা জমা করেছো তা যুদ্ধ করতে বিজয়ী হওয়ার খরচ করেছ তাহলে রেজাল্ট কি হয়েছে তোমরা উপার্জন করেছ আর খেয়েছো তাহলে জমা কি হয়েছে অতএব সদা সর্বদা তোমাদের সঞ্চয়ের খাতা চেক করো এবং অনবর তো বাড়াতে থাকো এইভাবে চারটে শুধু টিক দিও না ক্লাস করেছ হ্যাঁ যোগ করেছ কিন্তু সময় অনুযায়ী যেমন শক্তিশালী যোগ হওয়া প্রয়োজন তেমন হয়েছিল তোমাদের সময় ভালোভাবে কাটিয়েছ অনেক আনন্দ প্রাপ্ত হয়েছে বর্তমান তো তোমরা তৈরি করেছ কিন্তু বর্তমানের সঙ্গে কিছু সঞ্চয় করেছ এতটা শক্তিশালী অনুভব করেছ তোমরা এগিয়ে চলেছো কিনা শুধু এটা চেক করো না যখন কাউকে জিজ্ঞাসা করো যে তারা কেমন এগোচ্ছে তারা বলে ভালো এগোচ্ছে কী স্পিডে তোমরা এগোচ্ছ সেটা চেক করো পিঁপড়ের গতিতে এগিয়ে চলেছ নাকি রকেটের স্পিডে এই বছর সব বিষয়ে শক্তিশালী হওয়ার স্পিড এবং পার্সেন্টেজ চেক করো কত পার্সেন্টেজ জমা করেছো পাঁচ টাকাও যদি হয় তো তোমরা বলবে জমা করেছ যদি পাঁচশো টাকা হয় তাহলেও বলবে জমা করেছ তোমরা জমা তো করেছ কিন্তু কত করেছ বুঝেছো কি করতে হবে তোমাদের গোল্ডেন জুবিলির দিকে তোমরা যাচ্ছ এই পুরো বছরই গোল্ডেন জুবিলির বছর তাই না সুতরাং চেক করো সব বিষয়ে তোমরা গোল্ডেন নেস্ট কিনা। অর্থাৎ তোমাদের শতপ্রধান স্টেজ হয়েছে কিনা নাকি শত অর্থাৎ সিলভার স্টেজ তোমাদের পুরুষার্থ শতপ্রধান তথা গোল্ডে নেস্ট হতে হবে সেবাও গোল্ডে নেস্ট হতে দাও পুরনো সংস্কারের সামান্যতম অ্যালয় যেন না থাকে এমনকি আজকালকার মতো এমনও নয় যে রূপর উপরে সোনার জলের প্রলেপ লাগিয়ে দিলে বাইরে থেকে সোনার মতো দেখতে কিন্তু ভিতরে কি, এটা তো মিক্সড বলা হবে তাই না সুতরাং সেবাতেও অভিমান আর অপমানের অ্যালয় মিক্স হতে দিও না তাকেই বলা হয় গোল্ডেন নেস্ট সেবা স্বভাবে ঈর্ষা জিদ এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা থাকা উচিত নয় সেটা অ্যালয় এই অ্যালয় সমাপ্ত করে গোল্ডেন নেস্ট স্বভাবে হও সদা হাজির সংস্কার থাকবে অর্থাৎ সাকারাত্মক যে কোনো আদেশ নির্দেশে তৎক্ষণাৎ সম্মত হওয়া সময় এবং সেবা অনুযায়ী নিজেদের মোল্ড করতে হবে অর্থাৎ রিয়েল গোল্ড হতে হবে আমাকে মোল্ড হতে হবে অন্য কেউ করলে তবেই আমি করব এটা জিদের প্রকৃতি এটা রিয়েল গোল্ড নয় এই অ্যালয়ের অবসান ঘটিয়ে গোল্ডেন এস্ট হও সম্বন্ধে সদা প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা কল্যাণের ভাবনা হতে দাও স্নেহের ভাবনা সহযোগের ভাবনা হতে দাও কারো মধ্যে যে অভিপ্রায়ই থাকুক বা যে সে যে কোনো রকম স্বভাবেরই হোক তোমার ভাবনা সদাই শ্রেষ্ঠ হতে দাও এই সব বিষয়ে সপরিবর্তনই গোল্ডেন জুবিলি উদযাপন করা অ্যালোয় জ্বালিয়ে দেওয়া অর্থাৎ গোল্ডেন জুবিলি উদযাপিত হওয়া বুঝেছ বছরের শুভারম্ভ গোল্ডেন এজড স্থিতিতে করো এটা সহজ নয় কি শোনার সময় তো সবাই বোঝো যে তোমাদের সেটা করতে হবে কিন্তু যখন কোনো সমস্যা সামনে আসে তখন তোমরা ভাবো এটা খুব কঠিন ব্যাপার সমস্যা যখন উৎপত্তি হয় তখন সেই সময়টা স্বরাজ্য অধিকার হিসেবে অধিকার দেখানোর সময় আক্রমণের সময় তোমাদের বিজয়ী হতে হবে পরীক্ষার সময় নম্বর ওয়ান নেওয়ার সময় সমস্যা স্বরূপ হয়েও না বরং সমাধান স্বরূপ হও বুঝেছ এই বছর কি করতে হবে শুধুমাত্র তখনই গোল্ডেন জুবিলি সমাপ্তি সম্পন্ন হওয়ার গোল্ডেন জুবিলি বলা হবে আর কি নতুনত্ব করবে তোমরা বাপদাদার কাছে সব বাচ্চার সংকল্প তো পৌঁছেই যায় প্রোগ্রামেও কি নতুনত্ব আনবে তোমরা গোল্ডেন থটস শোনানোর টপিক তো রেখেছো তোমরা তাই না স্বর্ণালী সংকল্প স্বর্ণালী বিচার যা সোনা বানিয়ে দেবে আর সোনার যুগ নিয়ে আসবে এই টপিক রেখেছ তো তোমরা রেখেছ না আচ্ছা আজ সূক্ষ্ম বতনে এই বিষয়ে মন খোলা অন্তরঙ্গ আলাপচারিতা হয়েছে সেই বিষয়ে বাবা তোমাদের পরে শোনাবেন আচ্ছা সমস্ত উত্তরাধিকার এবং বরদানের ডবল অধিকারী ভাগ্যবান আত্মাদের সদা স্বরাজ্য অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের যারা সদা নিজেকে গোল্ডেন এজ স্থিতিতে স্থিত রাখে এমন রিয়েল গোল্ড বাচ্চাদের সদা সপরিবর্তনের একনিষ্ঠার সাথে এগিয়ে চলে সেই বিশেষ আত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার মিটিংয়ে আগত ডাক্তারদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎকার নিজেদের শ্রেষ্ঠ উৎসাহ উদ্দীপনা দ্বারা অনেক আত্মাকে সদা খুশি বানানোর সেবায় আপনারা নিয়োজিত হয়েছেন তাই না ডাক্তারদের বিশেষ কার্যই হলো সব আত্মাকে খুশি দেওয়া প্রথম ওষুধই হলো খুশি খুশি অর্ধেক অসুস্থতা দূর করে দেয় সুতরাং আধ্যাত্মিক ডাক্তার অর্থাৎ যারা খুশির ওষুধ দেয় তাহলে আপনারাও এমনই ডাক্তার তাই না যদি একবারও খুশির ঝলক আত্মার অনুভব হয়ে যায় তাহলে সেই আত্মা সদা খুশি তথা বুদ্ধির দীপ্তিতে অবিরত উঠতে থাকবে তাহলে আপনারা তো সব তেমনই ডাক্তার সবাইকে ডবল লাইট বানিয়ে উড়িয়ে দেন তাই না অন্য ডাক্তাররা বেড থেকে উঠায় বেডে শুয়ে থাকা পেশেন্টকে তারা উঠিয়ে দেয় হাঁটিয়ে দেয় আপনারা পুরনো দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে নতুন দুনিয়াতে বসিয়ে দেন এই রকম প্ল্যান আপনারা বানিয়েছেন না রুহানি ইন্সট্রুমেন্ট ইউজ করার প্ল্যান বানিয়েছেন ইনজেকশন কি ট্যাবলেট কি ব্লাড দেওয়া কী এইসব আধ্যাত্মিক সাধন বানিয়েছেন কাউকে ব্লাড দেওয়ার আবশ্যকতা থাকলে তাকে অধ্যাত্ম ব্লাড কি দিতে হবে হার্ট পেশেন্টকে কি ধরনের ওষুধ দিতে হবে হার্ট পেশেন্ট অর্থাৎ ভগ্নোৎসাহের পেশেন্ট সুতরাং আধ্যাত্মিক সামগ্রী প্রয়োজন যেমন তারা নতুন নতুন যে ইনভেনশন করে সেই ইনভেনশন সায়েন্সের সাধন দ্বারাই করে আপনারা সাইলেন্সের সাধনে সদাকালের জন্য নিরোগী বানিয়ে দেন তাদের কাছে যেমন বিভিন্ন রকমের সব ইন্সট্রুমেন্টের লিস্ট আছে সেরকম আপনাদেরও লম্বা লিস্ট থাকা উচিত আপনারা তো এই রকমই ডাক্তার যাদের কাছে আর তাদের এবার হেলদি বানানোর এত বড় সাধন থাকবে এটাকে আপনারা আপনাদের অকুপেশন বানিয়েছেন সব ডাক্তার নিজের নিজের স্থানে এভার হেলদি এবার ওয়েলদি বানানোর বোর্ড লাগিয়েছেন যেমন আপনারা যে উই অকুপেশন বোর্ড লেখেন ঠিক সেইভাবে এটা লিখেছেন যেটা দেখে সঙ্গে সঙ্গে লোকের মনে হয় এটা কি ভেতরে গিয়ে দেখতে হবে অবশ্যই আকর্ষণ করে এমন বোর্ড হওয়া উচিত লিখিত বিষয়বস্তু এমন হতে হবে যে পরিচয় নিতে আসা থেকে নিজেকে তারা নিরস্ত করতে পারবে না বোর্ড অবশ্যই এমন হবে যাতে তাদেরকে আপনাদেরকে ডেকে আনার প্রয়োজন হবে না বরং তারা নিজেরাই আপনারা না চাইতেও আপনাদের সামনে এসে হাজির তারা তো লেখে অমুক অমুক এমবিবিএস কিন্তু এই রকম বোর্ডের ওপরে আপনাদের অধ্যাত্ম অকুপেশন লিখবেন যা থেকে লোকে বুঝতে পারে যে এই স্থান আবশ্যক নিজেদের এই রকম আধ্যাত্মিক ডিগ্রি বানিয়েছেন নাকি শুধু জাগতিক ডিগ্রি লেখেন সেবার শ্রেষ্ঠ সাধন কি হওয়া উচিত সেবার সবচেয়ে দ্রুত সাধন শক্তিশালী সংকল্প দ্বারা সেবা সংকল্প বোল এবং কর্ম সবই যেন শক্তিশালী হয় একসাথে তিনের কার্য হওয়া প্রয়োজন এটা শক্তিশালী সাধন যখন আপনারা বাণীতে আসছেন শক্তিশালী সংকল্পের পার্সেন্টেজ কম হয়ে যায় অথবা পার্সেন্টেজ একই থাকলো বাণীর পার্সেন্টেজে তারতম্য হয়ে গেল কিন্তু না তিনি একসাথে হওয়া দরকার যেমন কোনো পেশেন্টকে একই সাথে কেউ নারী দেখে কেউ অপারেশন করে একত্রিত হয়ে করে যে অপারেশন করে সে যদি আগেই করে নেয় আর যে নারী দেখে সে যদি তার পরে দেখে তাহলে কি হবে কত কত কার্য একসঙ্গেই হয় একই রকমভাবে সেবার জন্য আধ্যাত্মিকতার সাধন একত্রে হওয়ায় একসঙ্গে বাঞ্ছনীয় সেবার জন্য তো প্ল্যান আপনারা বানিয়েছেনই খুব ভালো কিন্তু এমন কোন প্ল্যান বানান যেটা সবাই বুঝবে যে হ্যাঁ এই অধ্যাত্ম ডাক্তার সময় যেন তাদের হেলদি বানাবেন আচ্ছা পার্টিদের সাথে এক যারা অনেকবারের বিজয়ী আত্মা তাদের লক্ষণ কি হবে তাদের সব বিষয় খুব সহজ আর হালকা অনুভব হবে যারা কল্পকল্পের বিজয়ী আত্মা নয় তাদের সামান্য কাজও কঠিন অনুভব হবে তারা সেটা সহজ মনে করবে না যাই হোক অন্যান্যরা যে কোনো কাজ করার পূর্বে নিজেকে এমন অনুভব করবে যেন সেই কাজ হয়ে আছে হবে কি হবে না এই কোশ্চেনই থাকবে না হয়ে আছে এই উপলব্ধি থাকবে তারা জানে তারা সফল হয়েই আছে বিজয়ের সুনিশ্চিত তারা এইরকম নিশ্চয় বুদ্ধি হবে কোনো বিষয় তাদের নতুন মনে হবে না তাদের বোধ হবে সে সব কিছু খুব পুরনো এই স্মৃতির সাথেই তারা নিজেদের অগ্রচালিত করবে দুই ডবল লাইট হওয়ার লক্ষণ কি হবে ডবল লাইট আত্মারা সদা সহজ উত্তি কলার অনুভব করে এমন নয় যে তারা কখনো থামে কখনো ওড়ে সদা উক্তি কলার অনুভবই এমন ডবল লাইট আত্মারায় ডবল মুকুটের অধিকারী হয় যারা ডবল লাইট তারা নিজে থেকে উঁচু স্থিতির অনুভব করে যদি কোনো রকম পরিস্থিতির উদ্ভব হয় মনে রেখো তোমরা ডবল লাইট বাচ্চা হওয়া অর্থাৎ তোমরা হালকা হয়ে গেছো তোমরা কোনো ভার ওঠাতে পারবে না আচ্ছা ওম শান্তি বরদান শুভ না আর শুভচিন্তক স্থিতির অনুভব দ্বারা ব্রহ্মা বাবা সমান মাস্টার দাতা ভব ব্যাখ্যা ব্রহ্মা বাবা সমান দাতা হওয়ার জন্য ঈর্ষা ঘৃণা ক্রিটিসাইজ এই তিন বিষয় থেকে মুক্ত থেকে সবার প্রতি শুভচিন্তক হও আর শুভচিন্তন স্থিতির অনুভব করো কারণ যাদের মধ্যে ঈর্ষার অগ্নি থাকে তারা নিজেরা জলে অন্যদের হয়রান করে যাদের ঘৃণা থাকে তাদের নিজেদেরও পতন হয় অন্যদেরও পতন ঘটায় আর এমন কি যারা ঠাট্টার জন্য ক্রিটিসাইজ করে তারা আত্মাকে সাহসীন করে দুঃখী করে সেই জন্য তিন বিষয় মুক্ত থেকে শুভচিন্তক স্থিতির অনুভব দ্বারা দাতার বাচ্চা মাস্টার দাতা হও স্লোগান মন বুদ্ধি আর সংস্কারের ওপর সম্পূর্ণ রাজত্ব করে স্বরাজ্য অধিকারী হও ওম শান্তি